Hi everyone, assalamu alaikum. This is Hamida Shuhena Vlog. So last video koislam je amar ekzar khodur morizar ar igor maze onek designer khodu khol dorse onek sundor sundor shape or to ami ajke apnarare o gashta ami dekhailam ar ashole je khoshro lager onek thanda amra ikano ar foila amar o khodur gashta morer আর একটা আসলে আর বাসায় রাখা যাইত না আর কোনো খদু একটার মাঝে আর না আসলে 20-25টা খদু একটার মাঝে আছে এটার নামগুলা আমি আপনারা আর কইছিলাম লাস্ট একটা ভিডিওর মাঝে যে কিতা শলটু বলটু খদু তো শলটু বলটু খদু আমি আজকে আপনারা দেখাইমু তো আসলে কা আমার সাথে শলটু বলটু খদু দেখার লাগে আর আসলে যে কষ্ট লাগে অনেকগুলা খদু আইছে এই গাছের মাঝে আমি একটু বাঁচাইতাম পারছি না আর আমি আসলে একটা থাকি আর কোনো লুকআফটারও করলাম না জাস্ট খালি পানি দিয়া দিয়া রাখলাম কারণ ঠান্ডা আইছে তো আর কোনো মানিও নাই আসলে লুকআফটার করার কারণ গাছ মরে গেছে তো আজকে আমার শলটু বলটু খদু আমি আপনারা দেখাই আর আজকে আমি ফাইরা দেখাইমু কতটা খদু আছিল কতটা নষ্ট হইছে আর যে শলটু বলটু শেপ ও শেপও দেখাইমু দেখো কা একটা মাশাআল্লাহ দেখলানি গুর শেপ দেখো কা শলটু বলটু খদু আর এটা কত জাতর খদু ও দেখো কা কতটা ও একটা ও দেখো কারো আগে আমি দেখাইলাই লাইক ডিজাইন দেখাইলাই দেখলানি এটা সব কি আসলে নষ্ট হয়ে গেছে আর গাছ মরে গেছে এই গাছ ইয়েলো ইজার দেখো কা আপনারা আর ও দেখো কা আরো এটা নষ্ট হয়ে গেছে আর ও আরো তো এটা আমার শলটু বলটু খদু এই লাস্ট কেটা আমি কইছিলাম জানে শলটু বলটু খদু দেখাইমু ও দেখো কা তাই একটু বাস্ত নাই মাশাআল্লাহ আসলে ওতটা খদু আইছিল তো সব তখন আমি খাটিলাইমু খাটিয়া আমি দলা কইরা দেখাইমু কতটা খদু তো নো আছে আসলে অনেক তা তো এখন আমি খদুগুলা খাটি ফার্স্ট অফটা থেকে স্টার্ট করি এটা আসলে রাইখা কোনো লাভ নাই আমি জাস্ট খালি দেখাইমু আপনারা কতটা খদু আর অনেকজনে আমারে কইছেন জনে মাটি কম হই গেছে এটা কি তা আসলে না আমার ওয়েদার অনেক বাদ মাটি লাগি না মাটি আমি অনেক যত্ন করছি অনেক খানি কল দিছি সকলের কাছে আমি কিছু টিপস আনছি যারা যারা বড় গার্ডেনার হল তারপরেও বাংলাদেশি খদুর মেইন একটা রিজন হইল কি তৈব লাইক গরম থাকতে হইব যে টাউনের মাঝে গরম বেশি এই টাউনে খদু ধরে বেশি লুকআফটারও লাগে না খদু ধরে কতটা কাটলাম আমি দেখাইমু তো একটু ঠিক তো নাই মাশাআল্লাহ অনেকগুলা আমি বাদে দেখাইমু আপনারা কতটা কাটছি গনিয়া ও আমার চাইনিজ দেশের খদু এটা শলটু বলটু এটা থাকুক কিছু রাখি লাই দনো গাছে ইয়ে খানবো বাদে আর আমার আসলে বোধা দিব আমি অনেক খাটলাম ও পাইলাম কতটা খদু কেন আরো আছে ছোট ছোট আমি তার ফালাম না আমি আর কি তা নাই এই গাছের মাঝে দেখি কতটা পাইছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 18, 19 আরো 6-7টা আছে এটা আমি আর পারলাম না ও দেখো কা দেখছো নি শলটু বলটু খদু এটা যে সুন্দর সুন্দর শেপ দেরানি মাশাআল্লাহ খুব সুন্দর আসলে কিন্তু যতদিন বড় হইতো না নি তাহলে আমি কিতা করলাম মনে যেন অনেকজনকে বাইকটা দিও আসলে বসকুলাল গেল না অনেক তা দরছিল আরও 2-3 সপ্তাহ আগে আরও অতটা আরও 20-25টা আমি খাটিয়ে ফেলাইছি তো গুণ লাস্ট আসছিল আমি হয়তো আপনারা লাগে আমি দেখাইমু আমি লাস্ট ভিডিও তো হয়েছে শলটু বলটু এনে শলটু বলটু নাই আর কষ্ট লাগে ওকে ও ফাইলা এক জারার মাঝে ওখানে আরো একটা জার রয়েছে কেমন আমরা আগে একটা দেখিলাই গাছের মাঝে আর কতটা বাকি ওকে অন্য একটা দেখো কা অনেক বড় বলতে কি তা আসলে এটা নষ্ট হয়ে গেছে আর কি তুই তো নাই দেখো কা আমি দেখাই আসলে আমার যে কষ্ট লাগে কদুগুসিন নষ্ট নাই ও দেখো দেখরানি তা বাদ হই গেছে পাক্কা বড় আছে দেখরানি তা বাস্ত না কারণ এখান ইবাজুন মরে গেছে টা গাছ হউ গাছর লগর ও গাছ তো ওনার মাঝে দেখো কার কত ডিজাইনের কদু দেখরানি কিনো আসলে 18 খানা কয়টা পারছি ওনো দেখো কার কতটা অনেকটা এটা যুজিন থাকতো আর বড় হইতো আর আমি আসলে অনেক বেশি কিছু হয়ে গেছে সাইরাম না আর গাছ যতন করতাম কারণ বাড়াইতেও আসলে ঠান্ডা লাগে অনেক ঠান্ডা ও ফালাম দুইটা এটা বড় হইতো নাই খালি আমি আপনার আরে দেখাইবার লাগি আমার টেমটুম কদু হল এটা ও ধৌফরে কয়টা আরো 1 2 3 4টা আর ফারসেরও দুইটা ও করলাম আর একটা লুক তা আসল্লা খানি ওকে আচ্ছা ইগো বাক্কা বড় আছে মাশাআল্লাহ ইগো বাইদি খাতাম ইগো একটা মিনিট ওয়াও ইগোটা কিছু বড় আছে দেখানি অবাজু নষ্ট হয়ে গেছে একবার সফট হয়ে গেছে এবাজু বালা ও পালাম সাইডটা ও দেখো এই গাছটা কি পাইলাম 1 2 3 4 5 6 7টা কদু তাও এটা চাইনিজ ডিজাইনার শেপ ওয়াও এটা আসলে যদিন বাস্ত না নি যে ভালো হইলো না আর সবার আগে আসলে আমি যে ছানো তাহারাম ওঠানো ঠান্ডা হচ্ছে লাগে আমার গাছ মরে যায় উড়ির গাছও আর উড়ি আর না যে গুণ আইসে এই গুণ আর বড় না তো এখন আমি আর একটা দেখাইমো সিসিংরা গাছ তো সিসিংরা গাছের আরো 2টা সিসিংরা আছে এগুন লাস্ট আমি আসলে একটা দেখাইছি না কেউরে বেশি আসিল না তো 2টা আমি রাখছিলাম কই যদি এগুন বড় হয় বাট বড় হইছে না ওকে আমি আপনারা দেখাইলাম ও দেখো আমার সিসিংরা গাছ এটা ঠান্ডায় নষ্ট হয়ে গেছে আর একটু এগুন আমি একবার আসলে লাস্টে লাগাইছিলাম মাসালা দর ছিল না এগুলো ফুল উলাইছিল ধোকা এটা মরে গেছে ও ধোকা ও 2টা রয়েছে বাট রাখিলাইমো আমি এগুলো আর খাওয়া যাইতো নাই কিছু ডাট হয়ে গেছে বিসিজু নয় তো ওইলো আনাইলে ফালাইলাইমো আর কি যতদিন বাঁচে অনেকটা আছিল 1 2 3 4 5টা আর আরো ছোট 2টা ফসিয়া পড়ে গেছে লাইক 7-8টা গাছর মাঝে সিসিংরা ধরছিল ইজ আমার গার্ডেনের লাস্ট ই জারর আমি কিতা দেখাইলাম কদু দেখাইলাম শলডু বলটু কদু তো যুজিন ভালো লাগে আর আমার নাম শুনে আসলে আমি হাসবার লাগি ভিডিওটা সবাই এটা আমি আপলোড করে দেখাইলাম কারণ এরকম কদু খেয়েও দেখাইছই না আমি ফার্স্ট মেবি আজকে দেখাইলাম তো সবাই হাসতা আর একটু এনজয় করলাম সবাই সাথে আজকে আমার ও ভিডিওগুলো আপনারা দেখাইলাম আর দেখো কা কতগুলা কদু আমি কাটছি ও দেখো কা অনেকটা শলটু বলটু কদু দেখলানি গুনটা জন বাস্ত তাই মাসাল্লাহ অনেক জনরে দোয়া গেল অনেক তো তারপরে মাসাল্লাহ খারাপ নাই 3-4টা কইরা আমরা এখন গাছটাকে খাইছি বাট জেলান কষ্ট করছিলাম চাইছিলাম অনেক জনরে বাইটা দিতাম পারছি না আগে আর কিতা করবো তারপরেও নেক্সট ইয়ার আসলে আরো চেষ্টা করবো যেনে আরো কদুগুলা বেশি দৌড়াইতাম আর ডিফারেন্ট ওয়ে রইমো আর কি ট্রাই করবো যে এখানে ফিরা তো ঠান্ডা আসলে আর ঠান্ডার মাঝে বেশি কদু আয় একটু ট্রাই করবো আর এই তো অনেকগুলা কদু আজকে পারলাম তো আজকে এই পর্যন্ত ভিউজ আমার শলটু বলটু কদু যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার নতুন টিপস দিবা যে নেক্সট ইয়ার আমার খাজাই তো করে আর গাছগুলা কিলান আমি ঠান্ডা থেকে প্রোটেক্ট করতাম আমার কিছু সবাই একটু টিপস দিবা আর আমি আসলে নতুন গার্ডেনার আমি এরকমের গার্ডেন কোনোদিন করছি না ও আমার 2nd টাইম আর লাস্ট ইয়ারও আসলে আমি ইউটিউবিং করছিলাম না করে আমি দেখাইছি না দিস ইয়ার আমার 2nd ইয়ার আসলে আমার গার্ডেনিং আর অনেক শখ লাগে আসলে, আর গাছগুলো এত মরিজার এখন কু একটু কষ্ট লাগে। তো এই তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার গাছের লাগে দোয়া করবা, আমার লাগে দোয়া করবা, আর ইউটিউবার সবার জন্য দোয়া করবা সবাই, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবা, শেয়ার সাবস্ক্রাইব করবা, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। তো ভালো থাকবা, আল্লাহ হাফিজ।